সালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের নিয়ে চলে আসলাম আমাদের কিশোরগঞ্জ জেলার পাকুন্দে উপজেলার পাটাভাঙ্গা গ্রামে। গ্রামের নাম সাটিয়াড়ি চেঙ্গামারাবি। এই বিলে এখন মাঠ ঘাট সব পানিতে থই থই করছে। এই রাস্তাটা দেখতেছেন আমাদের সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাবুদ্দিন সাহেব আমাদের এই রাস্তাটা তৈরি করেছিলেন। তিনি যদি আবার এমপি হতেন তাহলে দেখতাম এই রাস্তাটা আর একটু বড় হইতো এবং অনেকদিন আগেই পাকা হয়ে যেত, কিন্তু দুঃখের বিষয় তিনি আর এমপি হতে পারেননি। পাটোয়াভাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান যিনি আছেন তিনি ওয়াদা করেছিলেন যে এই রাস্তাটা খুব তাড়াতাড়ি পাকা করে ফেলবেন, কিন্তু তিনি নির্বাচিত হওয়ার পর আর এই দিকে পাই রাখেননি। জীবনের প্রথম ভোটটাই আমি তাকে দিয়েছি, কিন্তু এখন তার এমন আচরণে আমি খুবই আশাহত। এই রাস্তাটি মূলত সাটিয়াড়ি বাজার থেকে দরগা বাজার পর্যন্ত। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করে। যদি এই জায়গা দিয়ে অটো বা গাড়ি ঘোড়া রিক্সা চলার সুবিধা থাকতো তাহলে খুবই উপকৃত হতো ছাত্রছাত্রীরা, খুবই সহজে তারা যাতায়াত করতে পারত। শুধু পাটোয়াভাঙ্গা নয়, পুরো পাকুন্দিয়া কটিয়াটির সাধারণ সর্বসাধারণ যত জনগণ আছে সবাই চায় আবার আমাদের মাঝে অ্যাডভোকেট সোহরাবুদ্দিন সাহেব এমপি হিসাবে নির্বাচিত হয়ে আসুক, তাহলে জনগণের ভাগ্য অনেকটাই পরিবর্তন হবে, এটা আশা করা যায়।